হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএস বর্ধমান। আজ আমরা এসে গেছি বর্ধমান দক্ষিণায়ন উৎসব ও মেলায়। যদিও আমরা মেলা প্রাঙ্গণে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তবুও যে যে স্টলগুলো খোলা ছিল আমরা শুধু সেই স্টলগুলোরই ভিডিও বানাতে পেরেছি। যেমনি দেখুন, সামনেই ছিল চুম্বক চিকিৎসা কেন্দ্র, এখানে আকুপ্রেশারের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস পারচেস করেছি। এরপরই মেলা প্রাঙ্গণে ছিল প্রচুর প্রচুর জুয়েলারির স্টল এবং ঢাকাই জামদানি থেকে আরম্ভ করে কুর্তি, চুড়িদার, তার পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের আচার ও খাবারের স্টল। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই মেলা চত্বরে ছিল বহু রকমের খাবার দাবারের স্টল, যার মধ্যে ছিল এই লাসি অ্যান্ড মকটেলের একটা কাউন্টার। এরপরেই আমরা চলে গেছিলাম এই মালাই কুলফি ট্রাই করতে। আপনারা কিন্তু অবশ্যই এই কুলফিটা ট্রাই করবেন, এটি ভীষণ ভালো খেতে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এর সাথেই ছিল বিভিন্ন ধরনের ফাস্টফুড, বিশেষ করে তন্দুরি চায়ের একটা কাউন্টার ছিল। তো এরপরেই আমরা চলে গেলাম ঘর সাজানোর শৌখিন সরঞ্জামের দিকে, কারণ এই জিনিসগুলি আমার ভীষণই ভালো লাগে। তো কী কী রয়েছে এই মেলায় দেখতে থাকুন। মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আমরা এখন প্রায় শেষের পর্যায়ে। তো শেষ দিকে চলে এলাম একটি বইয়ের কাউন্টারে। তো আমার মতন যারা বই প্রেমী আছেন তাদের এই স্টলে তো একটু দাঁড়াতেই হবে, তারা না দাঁড়িয়ে যেতে পারবেন না। তো এখান থেকে বেশ কিছু বই নেওয়ার পরে আমরা এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং এরকমই আরও প্রচুর প্রচুর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।